আমার সোনা খাতা ইয়ে করেনি, মজবুত ছিল সে মুরগি যা বলতো। এখন কোথায় বলেছিলাম যে আমাদের এখন বড়ই গাছ একটা ওখানে আছে, মানে ওই গাছের নিচে বসে উনি কি লিখতেন তা আমার নানাও বলতে পারতেন না, কেউ করতে পারতেন না, কি লিখতেন তা ফেলতেন। তো দেখছেন ওপর থেকে গাছে বসে চড়ুই পাখি পায়খানা করে দিতেছে, এখন কাগজে পড়ে গেছে যেখানে সিরিজ ছিল এখন পড়ে গেছে। উনি একটু বেশ রাগী ছিলেন, উনি দেখে খুব রেগে গিয়ে বললেন যে কম্পাস চিড়িয়া মার্টি তো নেই আমাদের ভাষায় উনি বললেন, বলিস না কেন বড়া সঙ্গে সঙ্গে বাকিটার বড়া দুই টুকরা হয়ে গিয়ে পড়ে। আর নানা আমাদের ওখানে যে ঘরটি আমাদের ওটা ওটা কি বলো ওটাকে এক দুটি হয় তাহলে তারা কোনো একটা বসার জায়গা ঘরে না গিয়ে দাবা দাবা হ্যাঁ দাবা দাবা তো খেলো না আমার দাবা দেখে না পাখানা কর इसने मैंने कहा तू मरती क्यों नहीं, मैंने थोड़ी कहा था तू मर जा, मैंने ये कहा था तो मरती क्यों नहीं, हम तो उसके बाद चलो ना उर्दू के मामला में हमारे बोले कि मैं बोले जब तो मरते बोली नहीं आप को बोले तो बोले ना क्या तो नीचे बोले कर काम करोगी तो काम करने के जब तूने मारा ये है उसे जिला दे उसे आजाद कर दे जब तुम मेरे पे जो तो के जब तक छेड़ दो তো তুমি কন্ডা জানা হয়ে গেছিল তুমি কন্ডাটাকে করে নিয়ে হাত দিয়ে ছাড়ার সঙ্গে সঙ্গে কারিগর ফুরফুর করে দূরে চলে গেল। তিনি আমাকে আমার আমার যখন শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে আমি দুনিয়া এলাম তখন মা আমার খালাকে দিয়ে দিয়েছিলেন, আমি বড় হয়েছি খালার কাছে, যার জন্য এত পর্যন্ত ছিট আছে মাথায় আমার, তোমরা হয়তো বুঝতে পারো না ভালো ছিট আছে, আমি খুব সাথে সাথে কথা বলি। তো কারণ একটা মশু আর একটা আমার মামা ছেড়ে বলি বলি খালাগি আপন ভাই ওরা আমার নোয়াখালীতে আছে, নোয়াখালী যাওয়ার পর কিন্তু অনেকগুলো আছে, ওরা জানে যে এটি মাইতি বলা হয়, মাইতি জায়গাটার নাম, সেখানে সোনম একটা জায়গা আছে, সোনম একটা পাড়া নাম, ওইখানেই না আমার মামার মাথা আছে, তিনিও মাথা তারা এসে এবার ছিলেন ওই দেবলি বলা দেবলি বসে থাকতেন। তো ওখানে ওই কেউ যদি একদিন কেউ দুধ নিয়ে আসছে তুমি যায় দুধ তুমি দুধ হয়ে তো লাও পেট বাঁধা তো যখন দুধ নিয়ে এলো আমরা এসো যখন দুধ নিয়ে এলো তখন দুধের বালতি তারপরে ঘরবার করে পুরো বালতিতে খেলো পানি খাবে না পানি পানি ও ঠাঁকাই নানা কাছে দুধটা দেবে যখন দুধটা খুলছে কাপড়টা বসে বসে একটা পড়া খেয়ে ফেলেছে তখন এই আমার নাতি তার একটু বড় হবে, এই আমার নাতি এসে একটু বড় হবে, সে এমনি তার খাওয়া দাওয়া করতো না, তারপরে খাওয়া সে করে গিয়ে অন্য খান খেয়ে কেটে 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 নিয়ে অন্য হবে অন্য লোক সে আবার নিয়ে আসতো কেটে তো নিয়ে আসতো ওকে একটু খেলে আলাদা খাওয়া দাওয়া সময় কেটে কেটে এলাম কাউ সময় তো তার কেটে আসবো কাঁচা কেটে আয় আচ্ছা আচ্ছা আজকে কাঁচা কেটে আয় আচ্ছা আচ্ছা কাঁচা কেটে আয় ওটা নিয়ে যেতে পারেছি না সামনে করে
क्या तो मनुष्य के लाश मर गए ऐसा कौन फिर है बोले कि कोई ऐसा नोट में ना मारा नोट पड़ जाए खाके ये बोले नोट जाए कि है बोले हुजूर मौलाना साहब लाश दिए इसके एक इधर जनाजा को लिए थे तो नाना कहते थे कि बोले ना ही और बोल फिर ना नाना कह सकते नाना घर की आवाज दी ना यहाँ भी जयपुर में जनाजा पड़ेगा ना उनको जानो ना मारा जाए तो आज सवाल मारा जाए अभी जरूर ना बोले भाई हम जयपुर में नमाज पढ़ा तो पार बोला ना उनका मैं बेरी जाए तो किधर क्या तो सही बहुत सही तो रात में बेसी भाई का सही तो रात क्या बेसी होता है सही तो बेसी रात बात और कोई रात तो है पर कौन कौन सही है मेरा अपनी बेरी मेरे को कहाँ है बोला अब तो लुटे की रात ना बच्चा खड़े हो जाओ सब लाइन में खड़े खड़ा देख रही नाना जाना जो सब सामने जाने जाना तो कोई तो बिल है हैं चार तो बिल है ये जाना के चार तो बिल है तो नाना पास तो बिल दिए जाना तो पुलिस एक सौ हाथ तली दिए नमाज पढ़े ऐ मरण से ठीक से जाए ना बोका बोका ऐसे मरुख को मरण से ठीक जाए ना चार तो बिल जाए पास तो बिल दिए कर रहे नाना तो कमरा कर रहे ऐसा मरण से जब जो चीज जाना जाना तो है पास तो बिल সত্যি মারা গেল আরেকটা এটা ফেরি ফেরি আমাদের ঘরের মেয়ে কেউ তো দেখতে এখন পর্যন্ত কেউ পাইনি মেয়েরা বোরখা কালো কাপড় দেওয়া থাকে সেখানে মেয়েরা নিয়ে পাখি উঠে যাবে ফেরি তো দেখতে পায় না তো ফেরি কিছু লোক এ বললো যে এদের ঘরে মেয়েরই দেখা যায় না একবার দেখতে হবে যে দেখে আসবে তাকে কোন একটা ভাগি ধরলো যে এই টাকাটা দেওয়া যাবে একটা সুন্দর একটা জোয়ান ছেলে আঠারো উনিশ বছরের খুব সুন্দর ছেলে সে মেয়ে সাজলো বেশ জানি মেয়েদের দরকার সব মেয়ে সে যে ঠিক মেয়েদের মতো হয়ে গেছে খুব সুন্দর ছেলে মস্ত ছেলে আর করে সাই বাড়ি করিয়ে তাকে খুব সুন্দর করে পাঠিয়ে দিয়েছে সে ঘরের আমাদের ঘরে কেউ এসে বিবাহিত পুরস্কার নিয়েছে আমি দেখে দেখা করে এসেছি কোনো মেডেল নিয়ে এসেছে এটি প্রথম কোনো পুরুষের চোখ পড়লো মেডেল হয়ে গেল সবাই পুরস্কার দাও যে সেটা বেশ ধরেছিল তার ওকে পুরস্কার দিল রাত হলো ঘরে গেল স্ত্রীর সঙ্গে খাওয়া দাওয়া করলো বিছানায় গেল বিছানা যাওয়ার পরে জোয়ান ছেলে জোয়ান মেয়ে বিবাহিত নতুন বিবাহ বিবাহিত যখন স্ত্রীর কাছে জায়ের কাজের জন্য যখন গেল তখন দেখে যে না স্ত্রী যখন কাছে ডাকে তখন এ মূল্য করে কি হলো আপনি আসছেন না কেন বলবে না নাই বুঝতে পারছি অবস্থাটা সে তো কেড়ে গেল লড়া করি এই বইটা হলো আদায় কিছু এখন তো লোকটা জানে তারপরে আশপাশের লোক শুনলো খুব কষ্ট বল
भावना को ऐसे बोलिए बेपार हटात कर
पिक्सल उठा रहा है ना, पिक्सल उठा कर लिखो ना, अभी कर बनो लिखो ना, तुम तो लिखो हो पिक्सल ब्रेड जाए तथा ताको ना पिक्सल नाम ब्रेड हम उठा कर लिखी ना আমার মামা আমার 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 মানা এটা যে কখনো তুমি কারো কাছে টাকা নিবে আমি কিন্তু টাকা নিই আমার কিছু মামুন ধরা এখানে আছে যারা আমার খেলা কারণ একটা অপরাধ আমি করেছি যার জন্য আমার মামুন ধরা আপনাকে আসিস পাশ নয় তো আমার খেলা অপরাধটা হলো আমি গিরিগুড়ি দিয়ে করি না আমি ব্যবসা করি এখানে হয়তো মরার মুখী বলতে পারবে না যে ব্যবসা করছিল না যে সে তো আমার চড়ে আমি একটু ঘুরে ঘুরবো আমি পছন্দ করি কিন্তু মুড়িদের পয়সা নিয়ে খাওয়া পছন্দ করি না কারণ আমার আমার মানা এটা আমার নানা কখনো মুড়িদের পয়সা খেতে না নিজের হাতে খেটা দিলে বা টুকি সেলাই করে উঠি জীবনে যাই কিছু করো আমি করতে মানা করি না তবে তোমরা পুরো আল্লাহ দোষ